হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই ওপিনিয়ন্স। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো খুব খুব ভালো আছো। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আগের দিন দেখিয়েছিলাম যে সরস্বতী পুজো আমি রেডি করছিলাম, আমরা নতুন বছর মানে এবছর প্রথম সরস্বতী পুজো করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমাদের আস্তে আস্তে সব গোছানো হয়ে গেছে, আমরা রেডি হয়ে বসে পড়েছি, ঠাকুরমশাইও চলে এসেছে, তো এখন পুজো শুরু হয়ে গেছে। তো দেখতে থাকো পুজোটা কীরকমভাবে হচ্ছে আর কেমন লাগছে সেটাও জানাবে। তো দেখো ঠাকুরমশাইটা খুব সুন্দরভাবে পুজো করেছে, বা দেখো ওর মামকে হলুদ দিয়ে স্নান করিয়ে বা শাড়িও পরিয়েছি এবছর প্রথম, কাকে এবছর আমরা হাতে খড়ি দেওয়াবো, যার জন্য ওকে একটু সুন্দর করে সাজিয়েছি। ও তো এমনি সাজতে চায় না, কিন্তু কিছু পরানোই চায় না, সব কিছু এই যে জামা কাপড় যে পরাই না এগুলো টেনে টেনে দাঁত দিয়ে ছিঁড়ে দেবে। তো নতুন শাড়িটা নিয়ে এসেছি হলুদ লাল, বেশ ভালোই লাগছে দেখতে, এতটা সুন্দর লাগছে না। ও তো যদি একটু দাঁড়াতো তাহলে দেখতে কী কতটা সুন্দর লাগছে, কিন্তু ওইভাবে ওকে ছবি তোলানো হয়নি, ও একটুকুনি বসেছিলো, তারপরে আমাকে দেখে আমার কোলের মধ্যে এসে বসে রয়েছে। তো ওকে নিয়েই পুজো করলাম, অঞ্জলি দিলাম, সব ওকে নিয়েই করলাম। তো দেখো কেমন লাগে দেখতে থাকো, তারপর আবার কথা বলছি। অপেক্ষা শব্দটা দেখতে ছোট হলেও তিন অক্ষরের, এই শব্দের জন্যই মানুষ বেঁচে থাকে। কেউ অপেক্ষা করে স্কুল কলেজের ছুটি হওয়ার, কেউ অপেক্ষায় থাকে অফিস থেকে কোনো লম্বা ছুটিতে পরিবারের কাছে যাওয়ার, কেউ অপেক্ষায় থাকে একটি মুক্তভাবে সময় কাটানোর, কেউ অপেক্ষায় থাকে প্রিয় মানুষটিকে একটিবার দেখার, কেউ অপেক্ষায় থাকে হারিয়ে যাওয়া মানুষটার ফিরে পাওয়া আসার, আর মৃত্যু অনিবার্য জেনেও কেউ কেউ মৃত্যুর অপেক্ষায় থাকে। সবাই সব কিছুর অপেক্ষায় থাকে, এই অপেক্ষায় সে সবার নয়। যেমন আমি অপেক্ষায় আছি কবে আমার মাম্মাম হাঁটবে, কথা বলবে, আমাকে মা বলে ডাকবে, এই অপেক্ষাটা আমার জানি না শেষ কবে হবে, এর আদৌ শেষ হবে কি না জানি না। তোমরা একটু আশীর্বাদ করো যেন এই অপেক্ষাটা আমার তাড়াতাড়ি শেষ হয়, এইটুকুনিই চাই সবসময় ভগবানের কাছে, মায়ের কাছেও এইটুকু আবেদন করলাম আজ। পুরনো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হীরে, তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো সোনা দিয়েই আংটিতেই হীরেকে ধরে রাখতে হয়। একটু কষ্ট হলে একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি ভাবছো একা চলতে পারবে না সে কিন্তু তোমাকে ছাড়া বেশ একা চলতে পারবে। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে, আর যদি হারো তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে। কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়া সময়কে কিনতে পারে, আর কেউ এত গরিব নয় যে সামনে আসা সময়কে পাল্টাতে না পারে। তো দেখতে দেখতে আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেল, অঞ্জলি দেওয়া হয়ে গেল, শান্তির জল নেওয়া হয়ে গেল। এবার হবে যেটা মেন, সেটা হলো আমার মামামের হাতে খড়ি। এবছর ফার্স্ট টাইম সবাই যদি দিতে পারে ও কেন পারবে, তার জন্যই আমি ওকে দেওয়াচ্ছি। তো সব দেখো ঠাকুরমশাই প্রথমে নিয়মকানুন সেরে নিল, এবার ওকে হাতে খড়ি দেওয়ানো হচ্ছে। ও তো মানে দেখতেই পাবে তোমরা ভিডিওর মধ্যেই যে কীরকমভাবে ওকে হাতে খড়ি দেওয়ানো হচ্ছে, পেন্সিলটা তো ধরছেই না, লাস্ট ফিনিশিং মনে হচ্ছে মা আর মেয়ে দুজনেই হাতে খড়ি দেওয়া। বলো
দেখো হাতে করে দিচ্ছে। প্রথমেই মানে স্লেট থেকে পেন্সিলটা নিয়ে হাত সরিয়ে দিল। এইভাবে লাস্টে আমাকেও হাত ধরতে হলে এবার দুজনে মিলে হাতে করে দিচ্ছে ঠাকুরমশাইয়ের সাথে। তো মাম্মা মার আমি কী কী লিখলাম? অ আ হ্রস্ব দীর্ঘ এইটুকুনি লেখা হয়েছে, আর বেশি লেখা হয়নি। তো মায়ের মূর্তিটা কেমন হয়েছে জানাবে কিন্তু, তোমরাও কারা কারা পুজো করেছো কমেন্টে জানিও। তো আমাদের পুজোটা এখানেই শেষ হয়েছে, তারপরে প্রসাদ বিতরণ করেছি সবাইকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো, আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করো, আর যদি ভালো না লাগে কেন ভালো লাগেনি কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের ভালো লাগার মতো ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকে যে যেখানে থেকো। আজকের ভিডিও